কি চলি আছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগত। সচাই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির অভাব ঘটিছে নেকি বিভাগটুত? এই প্রশ্ন এই কারণেই উত্থাপন হয়েছে কেন বিভাগটুত বিগত এগারো বছর ধরে সঞ্চালকর পদত নাই মেরিন অভিযন্তা। 2010 চনত সঞ্চালক হিসাবে অবসর লৈছিল মেরিন অভিযন্তা এন সি দাসে। তারপর বিগত এগারো বছরে সঞ্চালকর পদত ইগরাকীর পিছত সিগরাকী এ সি এস বিষয়া। বিগত এগারো বছর সলনি হয়েছে এগারোগী সঞ্চালক, অর্থাৎ আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগটো সম্মুখের নেতৃত্ব দিবা মূল পদটুতেই নাই বিশেষ অর্হতা সম্পন্ন ব্যক্তি। সঞ্চালকর পদটুত মেরিন অভিযন্তা এগারী বহিব লাগে যদিও বিগত এগারো বছরে গুরুত্ব দিয়া নহল এই বিষয়টুক। ND24-র আজির পর্যবেক্ষণ অনুষ্ঠানত বিষয়টি সন্দর্ভত সরকারের স্বরূপ উদঙালে IWT-র প্রাক্তন উপসঞ্চালক তিলক মহন্তই। পদটো যে ধরনের মানুষ ইয়াতে দিব লাগিছিল সুচারুরূপে পরিচালনা করবর কারণে এজন মেরাইন ইঞ্জিনিয়ার যে দরকার, যে ডাইরেক্টরে গোটে ডাইরেকশনটা দিব লাগবে ডিপার্টমেন্ট কেনকে চলিব, সেই এজন অভিজ্ঞ টেকনিক্যাল মানুষ লাগিব, যেহেতু এটা পুরা একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেই মানুষজনের অভাব তো আমি আমি মানদিন কাম করে আছো, আমি এই অভাব তাতে পাইছো। এইবোৰ কথা পর্যালোচনা বৈঠকত বা এইবিলাক নহয় নেকি আলোচনা? এইটো আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, আমি সেফালপর সরকার বহুবার এই কোয়া হয়েছিল যে এই আমার অভিজ্ঞ এজন আমার মানুষ দিয়ক, যে নাকি ডিপার্টমেন্টে একটা গাইডলাইন দিব পারে। গতি সেইটো একটা আইডেন্টি গতিহীন একটা হয়ে আছে, যেহেতু ইয়াতে ডাইরেকশন দিব পৰা মানুষ এজন নাই। কেবল ইমানেই নহয়, বিগত কার্যকালত মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বিভাগটির আভ্যন্তরত চলি থাকা অনিয়ম আওপুরণি ব্যবস্থার অন্ত পেলাবলৈ অভিযন্তা সকলে দাবি জনাইছিল যদিও আজিলৈ সংস্কার সাধন নহল বিভাগটুত। এই কথাবোৰ মন্ত্রীর কানত কোনোবাই পেলায় নে নেপেলায়? নিশ্চয় জানে, আমি ভাবো এইটো কথা নজনা নহয়, যেহেতু আমার বিভাগের যেটো ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ফলের আমি বারে বারে ডিমান্ড করে থাকো যে এইটো আমাক দিব লাগে। উল্লেখযোগ্য যে 2018 চনত একগৰাকী পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীয়ে বিধানসভাত পারিত হওয়া দ্য আসাম ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট রেগুলেটরি অথরিটি অ্যাক্ট হাতত লৈ ঘোষণা করেছিল জল পরিবহনের ব্যাপক সংস্কার সাধনের বাবে এই আইন। কিন্তু আপুনি শুনি আচরিত হব যে আজিলৈ কার্যকরী নহল দ্য আসাম ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট রেগুলেটরি অ্যাক্ট 2018। ইয়ার পূর্বর প্রতিবেদনতো আমি উল্লেখ করেছিল যে দহটাক SDO-র পদ খালি থাকা এইটাই বোধহয় একমাত্র বিভাগ যাক লৈ মুঠেও সিরিয়াস নহয় সরকার। IWD-ত যিমান কর্মচারী আছে জাহাজ নোহাকৈ অসমৰ কোনো ডিপার্টমেন্টতে ইমান কর্মচারী নাই, কিন্তু এইবিলাক সঁচা কথা। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।